আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা বেশি ভালো নাই মিসনিকার আমি বাহিরে বের হইছি বৃষ্টির মধ্যে যে হয় এখন মনে করেন বিপদে পড়ে গেছি বিপদটা হচ্ছে এরকম যেমন পরিমানে বৃষ্টি নাnsewashedই যেতে পারতেছি না সমস্যা ছিল না ভিজে পড়ে চলে যাইতাম কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে সেটা সেটা হচ্ছে আমি একটা গ্যাস কেঞ্জি বোম্বে মරිজ গ্যাস অনেক বড় গাছটা ওইটা কিভাবে নিব বুঝতেছি না আর এই স্ট্রলারের মধ্যে নেওয়ারও কোনো সিস্টেম না বানির আব্বুকে বললাম কেমনে আসবো বুঝতেছি না বানির বলতেছে একভাবে বেঁধে টেঁধে ঝুলিয়ে নিয়ে আসো এখন আমি আর বিস্মিকা বিপদে পড়ে গেছি কিভাবে বাসে যাব বলেন তো বিস্মিক বিস্মিকা তো কেক খাইতেছে এই মামান ও বৃষ্টিটা একটু কমছে এই এই যে দেখেন আমি বোম্বাই মরিচ গাছ কিনছি কী পরিমাণে মরিচ ধরছে দেখছেন মার্শাল অনেক সুন্দর মরিচ ধরছে অনেক পরিমাণে এটা হচ্ছে আমি আল হামড়া থেকে কিনছি অনেক অনেক মরিচ বোম্বাই মরিচ কিনতে এগুলো দেশি বোম্বাই মরিচ আর অনেক ঝাল যেটাকে বলে নাগাম এখানে আরো অনেক অনেক গাছ বিক্রি করে আর এখানে দেখেন আল হামরাতে একেবারে টাটকা টাটকা কি বলে আমল কি বারো ডলার করে পাউন্ড এখানে উঠছে আমরা আট ডলার করে পাউন্ড তারপরে ডাব উঠছে আম পাঁচ ডলার করে পাওয়া হতো এখানে দেখেন আটা ফল উঠছে আটা ফল না নোনা ফল কি বলে তরমুজ বিষ্ণিকা বলা হ্যালো আসসালামু আলাইকুম বিষ্ণিকা আজকে অনেক খুশি আমার সাথে আসতে পেরে এই বিসমিল্লা ফেলাই দিলা কেন আমরা বেশি চলে আসছি আর অনেক কিছু কিনছিলাম বাহিরে বিসমিকা নিয়ে আজকে অনেক অনেক ফান করছি reina bismika bismika আমি কেক খাইছি রাস্তায় বসে বসে বৃষ্টি টাইটকা গিয়া কুদা পেয়ে গেছে অনেকক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম বৃষ্টি কমে না কমে না কমে না বৃষ্টি পানির ভিতরে না একবারে দোকানের সাইডে আর কি যেখানে দাঁড়াইলে পানি পড়ে না সেইখানে এর মধ্যে গাছটা কিভাবে আনবো তারপরে বানিরাব্বুরে বললাম যে আমি কীভাবে নিব বানিরাব্বুর গিয়ে আমাদের আগেই নিয়ে আসছে গাছটা সাথে করে নিয়ে আসছে আর গাছের জন্য মিরাকেল গ্রো যেটা মিরাকেল গ্রো যেটা সেটা নিয়ে আসছি একটা এটা হচ্ছে পাঁচ ডলার একটা নাইনটি নাইন সেন্সের দোকান থেকে নিয়ে আসছি এটা নাকি ছয় সাত দিন পর পর তিন চামচ এক গেলন পানির মধ্যে দিয়ে গাছে যদি পানি দেওয়া হয় তাহলে নাকি গাছ অনেক বেশি গ্রো করে ঠিক চুরি খুলতেছো কেন আল্লাহ আরেকটা কুই দিসি ঘরে চুরি কিনা দিচ্ছি খালি চুড়িগুলো টাইনা টাই না ফুলে চুরিগুলো অনেক সুন্দর ছিল টাইনা টাইনা চুরিগুলো ফুলে কই রাস্তা আরেক চাল্লাই জানে তারপরে কি কিনলাম ব্লুবেরি কিনছে একটা আর আম দেখেন বড় বড় কাঁচা আম এই আমগুলো ভর্তা করে খেলে অনেক মজা হবে আর আমার বৃষ্টিতে ভিজা টিজা হিজাব টিজাব হিজাবের জায়গায় নেই কি অবস্থা তো এই যে তিনটা আম তিনটা পাঁচ ডলার নিচ্ছে থ্রি ফোর ফাইভ ডলার এই আমগুলো কিন্তু সাইজ অনেক বড় পেপের মতো আর পাইলাম তিলের খাজা শাকিলের খাজা নিলাম এগুলো নিছি হচ্ছে ফাতেমা গ্রোসারি থেকে ফাতেমা গ্রোসারি তো অনেক কিছু পাওয়া যায় আপনারা যারা জানেন না তারা ট্রাই করতে পারেন সো আর একটা নাইনটি নাইন সেন্সের দোকানে এই লিপস্টিক দুইটা ভালো লাগলো তাই নিলাম এগুলো হচ্ছে দেড় ডলার করে গামি এই জানো ললিপপ নিবা মিস নি অনেক ললিপপ কিনছে এই যে দেখেন

ও ললিপপ দেখলে হইছে যতক্ষণ ললিপপ আছে ততক্ষণ খালি ওপেন করবে আর খাবে ওপেন করবে আর খাবে

এটা কি জানো এটা সুইং গাম এটা হচ্ছে সুইং গাম অনেক মজা লাগে এই যে দেখেন সুইং গাম অনেকগুলো থাকে জানো এটা তোমার ড্যাডি অনেক লাইক করে আমিও লাইক করি

আমলকি উঠবে আর আমি হান বোনাতে গিয়ে ভাল বলতো ফাতেমা গ্রোসারিতে যে কত কিছু পাওয়া যায় আমলকি আমরা আবার দেখলাম আতা ফল এই যে দেখুন আমলকি যদি আপনারা কিনতে চান আপাতত ফাতেমা গ্রোসারিতে যান দেখতে লাগে যে বারো ডলার করে পাউন্ড কিন্তু এই 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 যে আমি জিনিস আনছি কত মনে কি দেখো একেবারে ফ্রেশ আমলকি আমি ভিডিও করতেছি হম দেখছো লবণ দিয়া মরিচের গুঁড়া দিয়ে অনেক মজা হবে না আর আমলকি এগুলো অনেক বড় বড় আর অনেক ফ্রেশ

আর এটা নিয়ে আসছি এটা দিয়ে সুখবর জানা যাবে সুখবর জানার জন্য ওয়েট করতে হবে সো আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটু গামাখা গামাখা গা মাখা করবো আর কি একেবারে বেশি পানি পানি ঝোল করব না তো এখানে আমি চলে আসলাম বোম্বাই মরিচ সিটতে আসলে আমি চাচ্ছি আর কি বোম্বাই মরিচ দিয়ে আজকে রান্নাটা করব আর বোম্বাই মরিচ দিয়ে আপনারা যারা রান্না করেন না একবার ট্রাই করবেন অনেক বেশি মজার হয় পুরো রান্নাটা বোম্বাই মরিচের ঘ্রাণ হয়ে যায় যারা করেছেন তারা তো জানেন আর যারা করেন না একবার ট্রাই করবেন তো এই গাছটাতে অনেক বেশি মরিচ আছে প্রায় পনেরো বিশটার মতো মরিচ আছে আমি একটু বড় দেখে একটা মরিচ আর কি ছিঁড়ে নিলাম আর নিজের ব্যালকনিতে থাকা গাছ নিজের গাছ থেকে মরিচ ছিঁড়ে নিয়ে খাওয়া তো অনেক মজার ব্যাপার তাই না আমার কাছে তো ভীষণ ভালো লাগে এখানে হচ্ছে আমি পৈশাক গাছ লাগাইছিলাম যদিও শাক হয় নেই তারপরও মনের শান্তির জন্য দুই চারটা পাতা ছিঁড়ে নিচ্ছি আর অ্যাকচুয়ালি আমি আজকে পৈশাখের তরকারিটা রান্না করবো কেনা শাক দিয়েই কিন্তু আমি চিন্তা করলাম যদি আমার লাগানো গাছ থেকে দুই চারটা পাতা নিয়ে ওর সাথে মিশিয়ে দেই তাহলে একটু ফিলিংস আসবে যে না আমার লাগানো গাছ যে আমার গাছের শাক খাচ্ছি এরকম একটা ভাবসাপ বাচ্চা বাচ্চা একটা মন মানসিকতা আর কি এই মনে শান্তি পাওয়ার জন্য তো এখান থেকে এক মুঠোর মতো শাক ছিঁড়ে নিচ্ছি আমি জাস্ট ওই যে কেনা শাকের সাথে মিশিয়ে রান্না করবো তাই যাই হোক আর বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার মতো কে কে আছেন এরকম ছোটোখাটো মন মানসিকতা কাজ করে ভেতরে জানাবেন তো আর আমার তো গাছ ভীষণ পছন্দ এখানে অনেক রকম গাছই আছে এই গাছগুলো আমি কি করব বেশি করে টব এনে আর বেশি করে মাটি এনেছি বেশি করে টব এনেছি জাস্ট একটু সময়ের পালা একটু সময় পেলে আমি এই প্রতিটা গাছ আলাদা আলাদা টবে দিয়ে দিয়ে আমি মাটি দিয়ে লাগিয়ে দিব ওই সাইডে লাউ গাছ আছে লাউ গাছগুলো কেন জানি না বড়ো হচ্ছে না আশা রাখা যায় মিরাকেল গ্রোগুলো দিলে হয়তো গ্রো করবে তো এতখানি পরিমাণ পুঁই শাক ছিঁড়ে নিলাম আর এখানে বোম্বাই মরিচটা দেন হচ্ছে চলেন যাওয়া যাক কিচেনে এখানে এই যে আমাদের কেনা শাক ছিল পুঁই তার মধ্যে আমরা এই যে আমার গাছের কিছু শাক এনে দিয়ে দিলাম ফিলিংস পাচ্ছি যে আমার নিজের গাছে শাক রান্না করবো এরকম একটা ভাবসাপ যাই হোক আমি শাকগুলো ওই যে ওগুলো আগে থেকে বেছে নিয়েছি বাণী বিভা আর আমি আমরা তিনজনে মিলে বাচ্ছিলাম বিস্মিকাও একটু শরিক ছিল তো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সাথে নিয়ে কাজ করতে এতে করে বাচ্চারা কাজ শিখবে আর ওরা অনেক পছন্দও করে প্রথমে আমি আলু চিংড়ি মাছ এগুলো একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি পঁইশাকুলো দিয়ে দিচ্ছি পৈশাকগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব পৈশাকের ভেতরেও কিছু আলু কেটে দেওয়া হয়েছিল ওগুলো একসাথে দিয়ে দিলাম দেন হচ্ছে পঁইশাক আর আলু চিংড়ি মাছ এগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তো আজকের খাবার দাবার এগুলাই আমরা সময় সময় একটা আইটেম দিয়েই খেয়ে ফেলি মাঝে মধ্যে দুই একটা আইটেম করা হয় একটা আইটেমই বেশি করা হয় আমাদের দুই তিনটা ভবিষ্যতে খুবই কম কম করা হয় এই যে এখন আমি বোম্বাই মরিচটায় কেটে নিব আর এই যে যে আলুর একটা ইয়া দেখাচ্ছে যে গাছ বের হয়েছে এটা আপনারা ফেলে দিবেন না এটা দিয়েও আপনারা কিন্তু গাছ তৈরি করতে পারেন কিভাবে করবেন আমি অন্য একটা ব্লগে শেয়ার করব আমি কিন্তু ওইভাবে আলু গাছ তৈরি করেছি আলু গাছ হয়েছে আমার দেখাবো ইনশাল্লাহ একদিন তো এখানে এই যে নাগামরিচটা গোল গোল করে কেটে নিয়েছি এখন পৈশাকের মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা যে এত মজা এত মজা হয়েছিল কি আর বলবো আপনারা একবার ট্রাই করবেন সো আমি আবার এই যে একেবারে অনেক পানি পানি ঝোল খেতে পছন্দ করি না একটু মশলা টশলা দিয়ে লাল লাল করে কষিয়ে দেন রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে পানি আব্বুও বলে আমার রান্না নাকি অনেক মজা হয় তো আজকের খাবার দাবার এই ছিল আর খাবার দাবার দেখালাম না এখন দেখাবো আমরা অনেক অনেক গাওন আর সারারা গারারা কালেকশন নিয়ে আসছি তো এটার আরেকটা ব্লগ আসছে অবশ্য কিন্তু আমি আগে একটু দেখিয়ে দিচ্ছি ওই ব্লগটাও আসবে তো আপরা যারা আমার থেকে ড্রেস নিতে পছন্দ করেন ড্রেস নিতে চাচ্ছেন ইমিডিয়েটলি আমার সাথে একটু যোগাযোগ করেন নতুন নতুন কালেকশন থেকে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আসে সাজিনী ব্র্যান্ডের প্যাশন ব্র্যান্ডের তারপরে হুরায়া ব্র্যান্ডের তারপরে হচ্ছে জাবিন ব্র্যান্ডের এগুলা ব্র্যান্ডের আর কি কালেকশন আসছে এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক 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 কালারের আসছে যে যেমনটা পছন্দ করেন নিতে পারেন আমি হচ্ছে নিউ ইয়র্কের কুইন্সের জামিকাতে আর কি কুইন্সের জ্যামেরিকাতে সাগর চাইনিজ রেস্টুরেন্টের পেছনে থাকে অনেকে একটা ভুল করে কি জ্যামেরিকার সাগর চাইনিজের কাছে গিয়ে বলে আপু আপনার বাসার কাছে আসছি সো ওটা ভুল এই যে আমি আমার কার্ডটা শো করে দিচ্ছি যারা যারা জানেন না এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে ইজি হবে আর কি আমার ফোন নাম্বার তারপরে আমার বাসার অ্যাড্রেস সব কিছুই এখানে দেওয়া আছে আপুরা দেখেন হোয়াইটেনিং স্যাফরন গোল্ড মিল্ক সোপগুলা খুব ভালো চলতেছে মার্শাল্লাহ সবাই নিয়ে নিচ্ছে আপুরা যারা একবার নিচ্ছে বারবার করে নিচ্ছে তেনারা এবং অনেক আপুরা বলেও রেখেছে আপু এগুলো যেন আমরা যখন তখন চাইলে পাই সো মাসাল্লাহ অনেক অনেক চলতেছে আর যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিতে পারেন আপাতত আসে যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেন এই যে দেখেন মাত্র পনেরো ডলারসে এই সোপ দিচ্ছি আমি এটা ইউজ করলে আপনাদের যাবে মেস্তা রয়েছে সব উঠে যাবে এবং হচ্ছে আপনাদের ফেসের যত রকম সিডস রয়েছে এগুলো কিন্তু ফেসটাকে সফট করে সিডস গুলো বের করে দিবে সো এক কথায় আপনারা এগুলো ইউজ করলে কিন্তু ফেসিয়ালেরও এরও একটা সাপোর্ট পাবেন এবং আপনাদের ফেসটাকে ডিপ ক্লিন করবে আর ফেসের যত রকম দাগ আছে এগুলো দূর করবে আর ফেসটাকে আরও বেশি হোয়াইটেনিং করে তুলবে কয়েক শেড ফর্সা হতে পারবেন এই সোপটা আপনারা ইউজ করে এবং অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করতেছিলেন আপু এটা কি কোনো ক্ষতি করবে কিনা না এটা কোনো ক্ষতি করবে না সম্পূর্ণ ন্যাচারাল আর এটার মধ্যে যেই পরিমাণ স্যাফ্রন ইউজ করা হয়েছে সাধারণত এত স্যাফরন কিন্তু ইউজ করা হয় না কেউ করে না আর এই সবটা আপনারা নিলে প্রথম ইউজেই আপনারা বুঝতে পারবেন এটা যে কতটা উপকারী সো নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন টু এই নাম্বারে আমি কিন্তু আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিচ্ছি সো আমি হচ্ছে নিউ ইয়র্কের কুইন্সের জামিকাতে থাকি আপনারা চাইলে বাসায় এসেও নিতে পারবেন এখনো অনেক অনেক সোফ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন অ্যান্ড বাসায় এসেও নিতে পারেন আর চাইলে অর্ডার করে দিতে পারেন আমি যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো সো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ